আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আসলে দেশের এমন আনরেস্ট অবস্থা ছিল যে ব্লগগুলো আপলোড করার কথা প্রায় ভুলেই গেছিলাম। সো ভাবলাম ফাইনালি আপলোড করা যাক। সো দেখতে পাচ্ছেন আমরা তিনজন আসলে বেরিয়ে পড়েছিলাম, খুবই বেশি ক্রেভিং হচ্ছিলো স্পাইসি কিছু খাওয়ার। তো চলে গেছিলাম মিমি সুপার মার্কেটের পাশেই, নতুন যে একটা মল খুলেছে ইকুইটি জিএ ফরচুন মলের লেভেল 5-এ, এটা নিয়ে আসলে অনেক হাইপ ছিল। সো আমার আসলে যাওয়া হয়নি, তো ভাবলাম এখানে গিয়ে একবার ট্রাই করে দেখা যাক এনভায়রনমেন্টটা কেমন, ফুডগুলা কেমন, আদৌ এটা স্টুডেন্ট ফ্রেন্ডলি কিনা, মানে স্টুডেন্টদের পকেটের খেয়াল রাখবে কিনা। সো শুরুতে আমি আপনাদের কিছু মেনুস দেখে দিচ্ছি, লাইক এখান থেকে কী রকমের ফুড আপনারা এক্সপেক্ট করতে পারেন, আর প্রাইজেস মোটামুটি রিজনেবলই আছে। এবং এটা হচ্ছে তাদের সিটিং এরিয়াটা, যেটা খুবই ছোটোখাটো একটা এরিয়া, ইয়াট কিউট ছিল। সো যদি আপনি অনেক বড় একটা গ্রুপ নিয়ে আসেন তাহলে একটু আর্লি আসতে হবে, আর ছোট গ্রুপ নিয়ে আসলে আপনারা বসতেই পারবেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনারা দেখেছেন। সো দেন এটা হচ্ছে আরেকটা শপের মেনু, এখানে মোটামুটি 7 থেকে 8টা শপের মতো ছিল। ডিটেলসটা আমি পুরো দেখিয়ে দিব। এই শপটার নাম ছিল বিরিয়ানি বক্স, টার্গেটটা ছিল 19 ক্যান্ডেল। সো আমি অর্ডার করেছিলাম মোমোস, যেখানে ছিল 6 পিস অ্যান্ড 180 টাকা, এটা ছিল 19 ক্যান্ডেল থেকে। তারপর আমরা চিকেন কুং ফু বক্স না পাউ বক্স হবে, আই ডোন্ট নো, 220 টাকা ছিল এটার দাম। অ্যান্ড দেখতে মাশাল্লাহ, ভিডিওতে যেমন দেখছেন এটা দেখতে টেম্পটেটিং লাগছিল। অ্যান্ড দেন মামা নিয়ে এলো আমাদের কোল্ড কফি, আমাদের তিনজনের কিন্তু কোল্ড কফি খুবই পছন্দ। এটা ছিল জি ফুড থেকে, প্রাইস ছিল 80 টাকা করে। এরপর আমরা অর্ডার করেছিলাম তাদের ক্যাশনাট সালাদ, যেটা ছিল ক্রিসপি চিকেন ক্যাশনাট সালাদ 19 ক্যান্ডেল থেকে, যেটার প্রাইস ছিল 320 টাকা। এবার যদি আমি মোমোসের টেস্টের কথা বলি, তাহলে দেখতেই পাচ্ছেন মোমোসগুলোর আউটার শেলটা কিন্তু খুবই পাতলা ছিল, যে আউটার কোটিংটা, আর ভিতরের ফিলিংটার মধ্যে ভেজিটেবল অ্যান্ড চিকেনের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স ছিল। বাট দ্য বেস্ট পার্ট ওয়াজ দ্য গ্রিন চাটনি, আমি কিন্তু এত বেশি এক্সপেক্ট করিনি এই মোমোস থেকে। বাট টু বি ভেরি অনেস্ট, আমি বলবো আপনারা গেলে এই মোমোসটা ট্রাই করবেন। আমার কাছে এবং আমার মামা আর আমার ছোটো বোনের কাছে কিন্তু মোমোসটা খুবই ভালো লেগেছিলো। অ্যান্ড দেন তাদের এই ক্যাশনাট সালাদটা ট্রাই করছিলাম। পার্সোনালি আমার ক্যাশনাট সালাদ খুব বেশি পছন্দ, আমি যেখানেই যাই ক্যাশনাট সালাদ ইজ এ মাস্ট। অ্যান্ড রেস্টুরেন্টও আমরা ক্যাশনাট সালাদ ট্রাই করেছিলাম, বাট দিস ওয়ান, লেট মি টেল ইউ, দিস ইজ বেস্ট। এরপরে বিরিয়ানি বক্স থেকে চিকেন চাপ অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 150 টাকা। এরপরে সাথে আমরা অর্ডার করেছিলাম লাচ্ছা পারাঠা, আর অর্ডার করেছিলাম নান, যেটার প্রাইস ছিল 40 টাকা পারাঠা নান, আর প্লেন নানের প্রাইস ছিল 60 টাকা। সো আমি চিকেন ক্যাশনাট সালাদ নিয়ে যেটা বলছিলাম, আসলে আমার কাছে এটা ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। আমি অন্যান্য রেস্টুরেন্টও খেয়েছি, বাট ফুড কোর্ট হিসাবে এই ক্যাশনাট সালাদটা আমার টেস্ট বাডকে 100-এ-100 স্যাটিসফাই করেছে। এবং এটা আমি বলছি না, আমার সাথে যেই দুইজন মানুষ গেছিল তাদেরও লাইক ওপিনিয়ন এটাই ছিল যে ক্যাশনাট সালাদটা অনেক দারুণ ছিল এবং আমি এটা খাওয়ার জন্য আবার যাব ওখানে। এরপর যদি আমরা আসি তাদের কাং পাউ বক্স, যেটা ছিল ওটাতে আসি। সো দেখতে পাচ্ছেন এটা আমি এখন তাদের উডেন একটা ডিশ যে ছিল আমাদেরকে, যেখানে তারা ক্যাশনাট সালাদ সার্ভ করেছিল, আমরা ওখানেই এই বক্স থেকে ঢেলে নিচ্ছি যাতে আপনাদেরকে আমরা কোয়ান্টিটিটা দেখাতে পারি। সো দেখতে পাচ্ছেন আমি পুরো প্যাকেটটা এখানে ঢেলে নিয়েছি। এবং টু বি ভেরি অনেস্ট, তারা চিকেন থেকে একটু সসেজের সংখ্যাটাই এখানে বেশি ছিল। অ্যান্ড আমার কাছে টেস্টটা ভালো লেগেছে, বাট আমার কাছে মনে হচ্ছিল এটা যদি আর একটু স্পাইসি হতো তাহলে আমার কাছে বেশি ভালো লাগতো। আর বাকি এটা নিয়ে আমার কাছে তেমন কোনো কমপ্লেন নেই। তারা এমন করেনি যে জাস্ট ফ্রাইস দিয়ে ভরে দিয়েছে, মোটো এমন না, তারা ভালোই ব্যালেন্স রেখেছে। এনিওয়ে এরপর আমরা চলে যাচ্ছি চিকেন চাপে। সো চিকেন চাপটা দেখতে অতটা বেশি মানে ঝাল ঝাল মনে হলো, আমার কাছে অত বেশি ঝাল লাগেনি, বাট মামা হচ্ছে একটু ঝাল কম খেতে পারে, যার জন্য ওর মনে হয় একটু ঝাল লেগেছিলো। আমার আর আনিশার টেস্ট বাড অনুযায়ী ঝালটা আমার কাছে ভালোই লেগেছে, সাথে ওরা একটা স্যালাড আর একটা গ্রিন চাটনি দিয়েছে। সো আমার কাছে মোমোজের সাথে যে গ্রিন চাটনি দিয়েছিল ওটা বেস্ট লেগেছিলো। এরপর বাসায় আমার ছোটো ভাইয়ের জন্য আমি একটা নিয়েছিলাম চিকেন চিজ বক্স, যেটার প্রাইস আমার মনে নেই, বাট এখানে আসলে চিকেন দিয়েছিল, বাট টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, প্লাস চিজও তেমন একটা দেয়নি, সো ওটা আমার তেমন একটা ভালো লাগেনি। এনিবে এরপর বিরিয়ানি বক্স থেকে চা আর কফি নিয়েছিলাম, চা 40 টাকা করে আর কফি 100 টাকা করে নিয়েছিল। সাথে তারা আমাদেরকে সুগারও দিয়ে দিয়েছিল, সো আপনি আপনার টেস্ট বাট অনুযায়ী সুগার অ্যাড করে নিতে পারেন। সেখানে দেখতেই পাচ্ছেন চা দেখে আমার
আমাদের চা খোর আপা খুবই খুশি হয়ে গেছে। সো ওরা দুইজন চা খাচ্ছিল আর আমি খাচ্ছিলাম কফি। আমার চা থেকে কফি একটু বেশি ভালো লাগে। সো অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, তাদের কফির টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে, তবে চার টেস্টটা নাকি ওদের দুজনের কাছে তেমন একটা ভালো লাগেনি। অ্যান্ড ওরা বলছিল যে চা টেস্টটা পেয়ে খেয়ে ওরা ওই সেই তৃপ্তিটা পায়নি, বাট আই ওয়াজ রিয়েলি স্যাটিসফাইড উইথ মাই কফি। আমার কফি গরমও ছিল আর ওদের চাটা নাকি একটু ঠান্ডা হয়ে গেছে, হয়তো আমরা ভিডিও করছিলাম এই জন্য ঠান্ডা হয়ে যেতে পারে। আমি আমার কফি এনজয় করে যাচ্ছিলাম, কারণ এরকম একটা হেভি মিল খাওয়ার পর আমার কফি খেতে ভালো লাগে। আচ্ছা, শেষে আমার মনে পড়লো আমি কোল্ড কফি নিয়ে কোনো কথাই বলিনি, বাট 80 টাকা হিসেবে কোল্ড কফিটা অনেক ভালো ছিল, সেটা আপনারা মাস্ট ট্রাই করবেন। আমার মতো কে কে এরকম কফি পছন্দ করেন এটাও কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটাও আমাদেরকে জানাবেন। আর এই ফুড কোর্ট থেকে আমরা কি আরও কিছু ট্রাই করে আপনাদেরকে রিভিউ দিবো কি না সেটাও আমাকে জানাবেন। নেক্সট আমার থেকে কীরকম ভিডিও আপনারা এক্সপেক্ট করছেন, যে কোনো ধরনের ফিডব্যাক আসলে আপনারা দিলে এটা আমার খুবই ভালো লাগে, যেহেতু আমি এটা শখের বসে করি আর এটা আসলে আমি মেমোরিজ কুড়াচ্ছি আমাদের। এনিওয়ে, আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।